টেলিপাড়ায়। কিন্তু অনেক আগে থেকেই একটা গুঞ্জন ছিল যে কোনো টেলি নায়িকার সাথে সম্পর্কে জড়িয়েছেন ক্রুশাল, কিন্তু তিনি কে সেটাই জানা যাচ্ছিল না। তাই দুজনেই অত্যন্ত জনপ্রিয় মুখ জানলেও সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি কিন্তু তখনও সেইভাবে আসেনি, কিন্তু এবার হয়ে গেল রীতিমতো ভাইরাল। আত্রিজার ইনস্টাগ্রামে নজর দিলেই দেখা যাবে ক্রুশালের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। দুজনের বন্ডিংও যে বেশ ভালো সেটা কিন্তু ছবি থেকেই একেবারে স্পষ্ট। তবে আপনাদের জানিয়ে রাখি আলাপের প্রসঙ্গটা কোথা থেকে এসেছে। 2018 সালে একসঙ্গে কাজ করার কথা হয়েছিল তাদের। লুক সেট থেকে অডিশন দিতে গিয়ে সামনাসামনি প্রথমবার দেখা হয়ে যায় তাদের। তবে কোনো নাকি কথাবার্তাই হয়নি তাদের দুজনের মধ্যে। তবে দেখার তো হওয়াই ছিল, তাই জন্য দুজনের আবার দেখা হয়ে যায় অক্টোবর মাসে। একটা বিজ্ঞাপনে শুট করতে গিয়ে একে অপরের মুখোমুখি হন তারা, আর সেখানেই তাদের প্রথম কথা। এরপরই তাদের ফ্রেন্ডশিপের বন্ডিং কিন্তু একেবারে যেন পাকা হয়ে উঠেছে। দুজনের একসঙ্গে আড্ডা ফোনালাপ যেন চলতেই থাকে, আর সেই কথাটা কিন্তু টেলিপাড়ায় কান পাতলেই শোনা যায়। তবে ক্রুশাল আর আদ্রিজাকে দুজনে খুব ভালো বন্ধু শুধুমাত্র, না তা তো হতে পারে না, কারণ নেটাগরিকের এক দল যখন এই দুজনকে একসাথে দেখে দারুণ খুশি, সেখানেই কিন্তু আরেক দল খেপে গিয়েছেন একমাত্র স্বস্তিকা দত্তকে না দেখতে পেয়ে ক্রুশালের পাশে। কারণ তাদের যত ক্ষোভ রয়েছে সব গিয়ে পড়েছে এই কর্ণের ওপরই, কারণ কর্ণের পাশে যে একমাত্র শুধু রাধিকাকেই মানায় সেটাই তারা মনে মনে বিশ্বাস করে। রিল এবং রিয়েল লাইফের এই পার্থক্যটা অনেকেই কিন্তু বুঝতে পারে না, আর সেই জন্যই এই ক্ষোভ। তারা বুঝতেই চাইছেন না যে কি করে বলবো তোমায় সেটের থেকে ক্রুশাল এবং স্বস্তিকার কোনো রকম ভাবে প্রেমের সম্পর্ক নেই, যা আছে শুধুমাত্র বন্ধুত্ব। অবশ্য টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে পয়লা অক্টোবর থেকেই নাকি ডেট করছেন দুই তারকা, অর্থাৎ ক্রুশাল এবং আদ্রিজা। মাঝে স্বস্তিকার সঙ্গে নাকি কোনো রকম কোনো গল্পই নেই, যদিও ক্রুশালের সাথে কিন্তু এর আগে শুধুমাত্র স্বস্তিকা দত্তের নামই নয়, জড়িয়েছে অনামিকা চক্রবর্তীর নামও। কারণ হট অ্যান্ড হ্যাপেনিং এই ব্যাচেলার মানুষটির পিছনে কিন্তু যথেষ্টভাবে মহিলা ফ্যানেদের লাইন রয়েছে, আর প্রায়শই তাই নেটাগরিকদের দল কিন্তু তার জন্য একের পর এক টেলি নায়িকাকে খুঁজে বার করছেন পেয়ার আপ করার জন্য। তাই জন্যই ক্রুশাল স্বস্তিকার জুটি অর্থাৎ রিয়েল লাইফেও তারা কর্ণ রাধিকার জুটিকেই দেখতে চেয়েছিল। সেটা যখন সম্ভব হলো না তখন তারা হিয়া অর্থাৎ অনামিকার সাথেই ক্রুশালের সম্পর্কটাকে নিয়ে গুঞ্জন শুরু করলো। সেটাও যখন সম্ভব হলো না তখন রিয়েল লাইফ কাপল অর্থাৎ ক্রুশাল এবং আদ্রিজার সম্পর্কটা নিয়ে যেখানে একদল দারুণ খুশি সেখানেই একদল কিন্তু দারুণ মনমরা হয়ে পড়েছে। আপনার এতে কী বক্তব্য কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।